সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করুন আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি, আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমি আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দিচ্ছি সেটার নাম হচ্ছে গিয়ে সিরিয়াল ফাগুন বউ। ফাগুন বউ সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক রাত্রি সাড়ে একটার সময়তে। যাই হোক বন্ধুরা, এই সিরিয়াল সম্পর্কে এর আগে তো আমি অনেকগুলোই ভিডিও আপলোড করেছি, কিন্তু তোমরা যারা যারা মিস করে গেছো তাদেরকে বলবো নিচে ডিসক্রিপশন আছে সেখানে গিয়ে দেখো, লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, ক্লিক করলে পৌঁছবে আমাদের আগের ভিডিওতে। আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কি বলে এসেছি। বর্তমানে আমরা দেখতেই পাচ্ছি যে মহুল কিন্তু রোদ্দুরের প্রতি একটু 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 করে করে গলছে। তার কারণ প্রথমেই তো একবারে গলে যেতে পারে না, তার কারণ অন্য উত্তর রয়েছে। তো যাই হোক, বাড়িতে হাজারো ঝগড়া ঝাঁটি অশান্তির মধ্যে বাড়িতে এসে হাজির হয়েছে রোদ্দুরের স্যার, আই মিন সেই যে ডাক্তার স্যার। তো যাই হোক, সেই স্যার মোটামুটি এসে তাদেরকে ইনভাইট করে এবং বলে তাদের জন্য যে একটা রিসেপশন পার্টি দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে কি, বেশ কিছু গেস্ট ছিল যারা ডাক্তার ছিল, তারা আসতে পারেনি তাদের বিয়েতে, তার কারণ হচ্ছে তাদের তো কাজ ছিল। তো তারা কি আর ছেড়ে দেবে, তাদের জন্যই ওই পার্টিটা দেয়। আর সেই পার্টির জন্য বলা হয় যে বাড়ির সবাইকে নিয়ে যেন রোদ্দুর ও মহুল সেখানে যেন উপস্থিত থাকে। কিন্তু এই সমস্ত কিছু তো বেশ ভালোভাবে হচ্ছিল, কিন্তু এরই মধ্যে দুটো বাগড়া এসেছে। দুটো বাগড়া কি কি, একটা বাগড়া হচ্ছে যে ওই স্যারের সাথে যে আরেকজন ভদ্রলোক এসেছিলেন তিনি কিন্তু আবার অনুরূপের ভক্ত। তিনি আবার স্বয়ং নিজে, আই মিন নিজে অনুরূপকে বলে যে তুমি কিন্তু যেও, তুমি কিন্তু সেখানে গিয়ে গান গাইবে। দিব্যি চলছিল একটা রিদমে, কিন্তু সেখানে ওনার গান গেতে বলতে হলো। তো যাই হোক, অনুরূপকে তো গান গেতে বললো, আর অনুরূপ তো সেখানে গিয়ে গান গাইবে, এবং অনুরূপ যে কথায় কথায় পাঞ্চ করছে সেটা তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারই সাথে সাথে আরও যেটা ঘটছে সেটা হচ্ছে রোদ্দুরের মা, আই মিন দু নম্বর কারণ। তো এই দু নম্বর কারণ হচ্ছে রোদ্দুরের মা। রোদ্দুরের মার কাজ, রোদ্দুরের মায়ের কাজ হচ্ছে, সে তো মহুলকে পুরোপুরি মনে করে নিয়েছে যে বিপক্ষীয় বন্ধু। তার কারণ হচ্ছে সে এসেছে মানে এবার মহুলের হাত, মানে আই মিন মহুলের শাশুড়ির হাত থেকে সমস্ত চাবি কাঠি মহুল কেড়ে নেবে, এবং মহুলের শাশুড়িকে মহুল এক ঘরে করে দেবে, এই ধরনের আর কি। আর সত্যি কথা বলতে গেলে বেশ কিছু শাশুড়ি আছে, যেমন পুরোনো যুগের শাশুড়িরা বলতে আমি বলতেই পারি। আর অনেকে আমাকে কমেন্ট করেছে যে না দিদি, পুরোনো যুগে না, এখনও আছে। তো হ্যাঁ, এখন কিছু কিছু আছে, কিন্তু এখন সব ঘরে ঘরে যে এরকমটা ঘটে তা না। এখন আবার একটা নতুনত্ব ঘটনা শুরু হয়েছে, সেটা হচ্ছে আগুন জ্বালাজ্বালি কেস। তো সেটার মতো আমি গেলামই না। তো যাই হোক, এই ভদ্র মহিলার এখন মনে হচ্ছে যে মহুল যখন এসেছে আমার ছেলেকে তো আমার থেকে কেড়ে নিয়েছেই, গোটা বাড়ির লোকজন এবার ওর পক্ষে থাকবে, আমার পক্ষে আর কেউ থাকবে না, সংসারের সমস্ত দায়িত্ব সে বুঝে নেবে, চা করা থেকে শুরু করে বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা, কুটনো কাটা সবই এবার সে করবে। সুতরাং তাকেই সবাই বাহ 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 করবে, আর আমাকে কেউ কিছুই বলবে না, সে ভালো ভালো রান্না করবে, আর বাড়ির সবার মুখে লেগে যাবে, আমাকে সবাই ভুলেই যাবে। তো যাই হোক, এই জন্য মোটামুটি মহুলের সাথে তার একটুখানি বেশ ঝামেলা কিন্তু হচ্ছে। আর শুধু যে ঝামেলা হচ্ছে বন্ধুরা তা কিন্তু নয়, এই যে ঝামেলা হচ্ছে, এই ঝামেলার কারণগুলো সবার সামনে তুলে আনছে ওই ভদ্র মহিলা, এবং এটাই বুঝিয়ে দিতে চাইছে যে হ্যাঁ, আমার সাথে মহুলের খুব ঝামেলা হচ্ছে, আমাকে আলাদা করে দাও, আমি একা হয়ে যেতে চাই। অ্যাকচুয়ালি ঝামেলাটা কিন্তু নিজেই ক্রিয়েট করছে, পারতো কিন্তু যে বৌমার সাথে গিয়ে ভালো করে বন্ধুত্ব করে নিতে, কিন্তু সেটা করলো না। তার কারণ হচ্ছে ওনার পছন্দের মেয়ে আসেনি, আর দ্বিতীয় কারণ হচ্ছে মহুল হচ্ছে ওনার ভালোবাসার মানুষের মেয়ে। তো যাই হোক, এই সমস্ত ঝামেলা মোটামুটি বেশ ভালো রকমভাবে খিচুড়ি পেকে গেছে, কিন্তু এই খিচুড়িগুলোতে এবার একটুখানি ছাড়াছাড়া করে ঠান্ডা করে খেতে হবে। তো সেটা খাওয়ার জন্য সামনে আসছে একটা বড় রকমের অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানটা হচ্ছে এদের রিসেপশন পার্টি। আর এই রিসেপশন পার্টিতে মোটামুটি মহুল যাচ্ছে, কিন্তু তার আগে মহুলকে কিন্তু আইসক্রিম খেতে দেওয়া হবে, এবং আইসক্রিম খেতে দিলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে মহুলের গলা বসে যাবে, কিন্তু মহুল কিন্তু রোদ্রের কথা শুনবে আর আইসক্রিমটা খাবে না, আইসক্রিমটা ফিরিয়ে দেবে অনুরূপকে। অনুরূপ কিন্তু বারে বারেই চেষ্টা করবে যে কোনো না কোনো কারণ দিয়ে মহুল যাতে গানটা না গেতে পারে তার ব্যবস্থা করতে। এমনটাও হতে পারে যে পার্টিতে অনেকেই থাকে, যেহেতু অনেক ডাক্তাররা থাকে এবং বিদেশে যারা ডাক্তারি করে তারা অনেক সময় ওয়াইন ওই ধরনের কোনো নেশা হয়তো করে থাকে, কিংবা অল্প করে করে হয়তো কিছু নেশা করলো, এবং যেটা তোমরা আশা করি ম্যাক্সিমাম পার্টিতে হয়, যেটা নামটা এইভাবে বলাটা ঠিক হবে না, সেই জন্য বললাম না, আমি সরি।
তো ফাইনালি এই সমস্ত কিছু তো হবে বলে মোটামুটি ঠিক করা হয়েছে, কিন্তু যে ওই জিনিসগুলোকে অনুরূপ হয়তো খাইয়ে দিতে পারে মহুলকে এবং খাইয়ে দিয়ে খুব বড় রকমের নেশা হয়ে গেল মহুলের, মহুলকে এটা বাওয়াল করে ফেলতো এরকমটাও হতে পারে। কিন্তু যতটুকু শোনা যাচ্ছে যে মহুল নাকি তার শাশুড়ি মাকে ছাড়া যেতেই চাইবে না, আর মহুল তো মোটামুটি তার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো দেখছে এবং শাশুড়ি মাকে ছেড়ে সত্যি যেতে ইচ্ছা করে না, কারণ যার ছেলেকে নিয়ে সংসার করছি তাকেই যদি গুরুত্ব না দিলাম তাহলে করলামটা কি। তো যাই হোক, এরকম সিচুয়েশন অনেকগুলো আসবে এবং তোমরা সেগুলো দেখতেও পাবে। কিন্তু তারপর পরে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে আপকামিং টুইস্ট, ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে এই অনুষ্ঠানের দিন কিন্তু একটা বড় রকমের ঝামেলা হতে চলেছে। কিন্তু এই ঝামেলাটা ঠিক কে বাঁধাবে, মহুলের শাশুড়িমা, মহুল নিজে, না অনুরূপ স্বয়ং নিজে, নাকি রোদ্দুর? না, রোদ্দুর সেরকম কোনো ঝামেলা পাকাবে না, তবে শোনা যাচ্ছে যে একটা বড় রকমের একটা ঝামেলা পাকবে। কিন্তু আবার এটাও হতে পারে জলসা কর্তৃপক্ষ থেকে যেটা শোনা যাচ্ছে যে গল্প একটুখানি যেহেতু চেঞ্জ টেঞ্জ করা হচ্ছে, তো কানাঘুষো খবর আছে যে হয়তো তাড়াতাড়ি মিল দেখিয়ে দেওয়া হবে রোদ্দুরের মা এবং মহুলের। তারপরে যে কী হতে চলেছে সেটা আশা করি আমার আর বলতে তোমাদেরকে হবে না। তো যাই হোক, এইভাবে চলবে গল্পটা, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা অবশ্যই 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 করে দেখো সিরিয়াল ফাগুন বউ স্টার জলসায় ঠিক রাত 1:30 সময়। আর যারা যারা মিস করে যাচ্ছ, আমি রয়েছি, আমি চেষ্টা করবো তোমাদেরকে খবরে খবর দেওয়ার জন্য। আর যেটা করবে সেটা হচ্ছে, আজকে একটা টিপস আছে, টিপসটা ভালো করে শুনবে, সেটা হচ্ছে কাঁচকলা। কাঁচকলা খেলে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই কাঁচকলাকে ফেলে দিও না, অ্যাভয়েড করো না, কাঁচকলাকে খেতে থাকো, তাই বলে বেশি না, পরিমাণে অল্প। আর যেটা বলবো সেটা হচ্ছে, এই গোটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করো সমস্ত বন্ধুবান্ধবকে যাতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে, বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পেতে এবং সুন্দর সুন্দর ফাও ফাও টিপস পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশের বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও শর্ট ফার্স্টে পাওয়ার জন্য। আমি একটা সিরিয়ালের খাওয়া নিয়েছি বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।